আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, বিশেষ করে আমার নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি এই মুহূর্তে সবাই পারিবারিকভাবে ভালো আছে, সেই আশা ব্যক্ত রাখে প্রতিদিনের মতো আজকেও আমি একটা ভিডিও ক্লাস নিতে চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকালকে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের মূলধন বাজারি নিয়ে আলোচনা করছিলাম, তাদের ধারাবাহিকতা আজকে আমি এটা পূর্ণাঙ্গ অঙ্ক নিয়ে আসতে চেষ্টা করছি। মূলধন বাজারি পঞ্চম অধ্যায়, গতকালকে বলেছিলাম যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি হলো মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং পদ্ধতি চারটি, তার মধ্যে আমরা আজকে আলোচনা করব পেব্যাক সময় নিয়ে। পেব্যাক সময় আমাদের চারটা পদ্ধতি হলো পেব্যাক সময়, গড় মুনাফার হার, নেট বর্তমান মূল্য এগুলো। তার মধ্যে আমরা বলেছিলাম আমাদের মাধ্যমিক লেভেলে আমরা দুটো দিয়ে শুধু করব, আর এগুলো দরকার হয় না। এটা হচ্ছে অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, চার নাম্বার অভ্যন্তরীণ মুনাফা হার পদ্ধতি, এই চারটা। তার মধ্যে আমরা দুটো নিয়ে শুরু করব, সেই দুটোর একটা আজকে হবে আর একটা ইনশাল্লাহ আগামীকাল হবে। এবং পেইবে সময় পদ্ধতিতে আমরা বলছি দুইটা সূত্র, একটা হলো মুনাফা আমদান অথবা সমান হলে, একটা হচ্ছে নগদ প্রবাহ অসমান হলে। গতকালকে নগদ প্রবাহ সমানটা নিয়ে আলোচনা করছি, আজকে আমরা অসমান নিয়ে আলোচনা করব। সুতরাং আমি আবার লিখে রাখছি, অসমানের ক্ষেত্রে পেব্যাক সময় সব ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি। এটা গতকালকে তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম, সেই ধারাবাহিকতা আজকে অঙ্কটা করব। এ হলো বিনিয়োগের কাছাকাছি বছর, এনসিও হলো বিনিয়োগ, সি হলো এই বছরের ক্রমাগত নগদ প্রবাহ, আর ডি হলো এই বছরের পর বছরের নগদ প্রবাহ। এখন এটা সৃজনশীলগত আমরা সব অঙ্কটা নিজের খাতায় তুলে নেব। প্রকল্প বছরগুলো এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে প্রথম বছর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। অনেক সময় লেখা থাকে 2009, 10, 11, 12, 13 অথবা 2005, 6, 7, 8, 10 ইত্যাদি ইত্যাদি, যাই থাকুক আমরা এভাবে করবো ইনশাল্লাহ। এখন দুইটা প্রকল্প আমরা সুন্দর থেকে না দিতে পারি, একটা শান্তা একটা কান্তা, তুমি তোমার নামও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি দুইটা নাম দিলাম, দুইটা প্রকল্পের নগদ প্রবাহ বা নগদ অন্তর্ভাবগুলো টুটে নাও, 2,30,000, 2,50,000, 2,30,000, 2,50,000। এরপরে দ্বিতীয় বছর হলো
এক লক্ষ 80,000 এক লক্ষ 60,000 এক লক্ষ 80,000 এক লক্ষ 60,000 তৃতীয় বছরে 2 লক্ষ 2 লক্ষ 10,000 2 লক্ষ 2 লক্ষ 10,000 2 লক্ষ 10,000 এরপর চতুর্থ বছরে 1 লক্ষ 90,000 2 লক্ষ 30,000 1 লক্ষ 90,000 2 লক্ষ 30,000 এগুলো আমার চতুর্থ বছর এরপরে পঞ্চম বছর 1 লক্ষ 50,000 এবং 2 লক্ষ 1 লক্ষ 50,000 এবং হলো 2 লক্ষ লাস্ট বছর ষষ্ঠ বছরে 1 লক্ষ 30,000 1 লক্ষ 80,000 1 লক্ষ 30,000 1 লক্ষ 80,000 এই হলো আমার প্রশ্ন আর অঙ্কর সাথে আর একটা প্রশ্ন আর একটা তথ্য লাগে সেটা হলো বিনিয়োগ 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 আমার বিনিয়োগ হলো উভয় প্রকল্পের জন্য 7 লক্ষ 7 লক্ষ সবাই অঙ্কটা উঠে নাও আমি আবার বলছি সাতটা প্রকল্পের নগদপ্রবাহ হলো 2 লক্ষ 30,000 1 লক্ষ 80,000 2 লক্ষ 1 লক্ষ 90,000 1 লক্ষ 50,000 1 লক্ষ 30,000 কান্তা প্রকল্পের 2 লক্ষ 50,000 1 লক্ষ 60,000 2 লক্ষ 10,000 2 লক্ষ 30,000 2 লক্ষ 1 লক্ষ 80,000 বিনিয়োগ হলো 7 লক্ষ সবাই একটু সুন্দর করে অঙ্কটা উঠে নাও আর বিনিয়োগ 7 লক্ষ 80,000 টাকা রয়েছে এখন আমরা প্রথমে শান্তা প্রকল্পের পেইবার সময় নির্ণয় করব শান্তা প্রকল্পের পেইবার সময় নির্ণয় করব আমি এই জন্য শান্তা প্রকল্পের উদ্যোগ চালাইছি বাকিটা মুছে ফেলছি এর জন্য আমাকে প্রথমে ক্রমযোজিত নগদ প্রবাহটা কলাম করতে হবে দেখো ক্রমযোজিত নগদ প্রবাহ প্রথমে বছর বিনিয়োগ সরি বছর নগদ প্রবাহ ক্রমযোজিত নগদ প্রবাহ বছর নগদ প্রবাহ ক্রমযোজিত নগদ প্রবাহ আচ্ছা বছর হলো আমার 1 2 3 4 5 6 দেখো নগদ প্রবাহ আছে 2 লক্ষ 30,000 1 লক্ষ 80,000 2 লক্ষ 1 লক্ষ 90,000 এরপরে 1 লক্ষ 50,000 এরপরে হলো 1 লক্ষ 30,000 এগুলো আমার নগদ প্রবাহ তোমরা নিশ্চয় বুঝতে পারছো প্রশ্ন থেকে আমি শুধু সাদা রেখে নিয়ে এসেছি এখানে কোনো কিছুই চিন্তা করার নেই প্রশ্নে যেভাবে আছে এভাবে এসেছি এখন ক্রমযোজিত ক্রমযোজিত মানে কি ক্রমান্বয়ে যোজন আর যোজন মানে যোগ ক্রমযোজিত মানে ক্রমান্বয়ে যোজন বা যোগ কতটা ঠিক থাকবে 2 লক্ষ 30,000 লিখলাম লিখার পরে দেখো 2 লক্ষ 30,000 সাথে যোগ হবে 1 লক্ষ 80,000 2 লক্ষ 30,000 যোগ 1 লক্ষ 80,000 তাহলে আমার যোগ আসতেছে 4 লক্ষ 10,000 4 লক্ষ 10,000 যোগ 2 লক্ষ তাহলে 6 লক্ষ 10,000 যোগ 1 লক্ষ 90,000 তাহলে 8 লক্ষ 8 লক্ষ 8 লক্ষের সাথে 1 লক্ষ 50,000 যোগ করলে হয়েছে 9 লক্ষ 50,000 9 লক্ষ 50,000 সাথে 1 লক্ষ 30,000
1,30,000, 1,30,000 10,80,000. 10,80,000. Eğer আমার প্রমোদিত নগদ প্রবাহ এখন দেখো আমার সূত্র ছিল কি a plus nco minus c divided by d এটু তোমরা খেয়াল করে নি আমার এই হলো বিনিয়োগের কাছাকাছি বছর বিনিয়োগ ছিল 7 লক্ষ তাহলে আমি দেখি এখন বিনিয়োগ কাছাকাছি কত আছে 6,10,000 6,10,000 8 লক্ষ কিন্তু বেশি হয়ে যাবে তাহলে কাছাকাছি যদি আসে এই হলো আমার তৃতীয় নম্বর বছর এটা হলো এ বিনিয়োগের কাছাকাছি বছর তারপর হলো এনসিও মানে বিনিয়োগ বিনিয়োগ তো আগে বলছি 7 লক্ষ সি সি হলো এ বছরের ক্রমাগত প্রবাহ এই নম্বর এ বছর মানে তিন নম্বর বছর এই তিন নম্বর বছরের ক্রমাগত নগদ প্রবাহ এল সি তারপরে ডি ডি হলো এ বছরের অর্থাৎ যে বছরকে এ ধরছি আমরা তৃতীয় বছরকে এ বছরের পরের বছরের নগদ প্রবাহ এটা হলো আমার ডি এই লঙ্গের সংক্ষেপ চলে আসছে এখন তোমরা এখানে সূত্র দিয়ে ভাগ করতে পারো এ হলো বিনিয়োগের কাছাকাছি বছর এ হলো কত তিন নম্বর বছর প্লাস এনসিও হলো 7 লক্ষ যেটা আমাদের উদ্দীপকে ছিল সি সি হলো এ বছর অর্থাৎ তৃতীয় বছরের ক্রমশ প্রবাহ 6,10,000 বা ডি ডি হলো এ বছরের পর বছরের নগদ প্রবাহ 1,90,000 এক মিনিট সময় দেওয়া হইলো তোমরা একটু উঠে নাও আমি আবার বলছি এই হলো বিনিয়োগের কাছাকাছি বছর আমার বিনিয়োগ ছিল 7 লক্ষ কাছাকাছি হলো 6,10,000 সুতরাং এর মান 3 তৃতীয় বছর এনসিও সি বিনিয়োগ প্রশ্নে ছিল আমার বিনিয়োগ 7 লক্ষ বিয়োগ সি সি হলো এ বছরে মানে যে বছরকে এ ধরা হয়েছে সেই বছরে ক্রমাগত নগদ প্রবাহ যেটা আমরা দেখতে পাচ্ছি 6,10,000 বাদ ডি ডি হলো এ বছরে পরের বছর এ বছরে পরের বছরে যে বছর কি এটা হয়েছে এর পরের বছরে তোমার সাধু চলছে এখন ফ্রেন্ড ফলো করে তোমার পাশে এসে বলতে তো এ বছরের পরের বছরে ডি ডি হলো 1,90,000 এখন 3 যোগ 7 লক্ষ থেকে যদি আমি 6,10,000 বিয়োগ করি তাহলে পাইতেছি আমি 90,000 বা 1,90,000 3 যোগ দেখো 90,000 যদি আমি ভাগ করি 90,000 ভাগ 1,90,000 তাহলে 0.47 0.47 যোগ করে দিতে 3.47 বছর সবাই একটু অঙ্কটা উঠে নাও যদি তোমাদের সমস্যা হয় অঙ্কটাতে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবা যদি বুঝতে যদি সমস্যা থাকে এরপর আমি ক্রান্তা প্রকল্পটা করবো প্রশ্নটা আমি এখানে রেডি করতেছি পরীক্ষাতে কিন্তু দুইটা প্রকল্প একসাথে আসে কান্তা প্রকল্প আমি লিখলাম কান্তা তাহলে প্রশ্নটা তোমাদের কাছে আছে তবু লিখতেছি আমি 2,50,000 1,60,000 2,50,000
1,60,000 এরপর আছে 2,10,000 2,30,000 2,10,000 2,30,000 2,30,000 তারপর আছে 2,00,000 এবং 1,80,000 2,00,000 এবং 1,80,000 এই আমার প্রশ্ন তাহলে আমি আগের মতো প্রথমে একটা ক্রম উদ্দেশ্য সমাবাহ করে নেব সহজ উপায় বছর নগদ প্রবাহ ক্রম উদ্দেশ্য নগদ প্রবাহ একটু ছোট করে দিয়ে দিক থেকে বছর নগদ প্রবাহ ক্রম উদ্দেশ্য নগদ প্রবাহ বছর নগদ প্রবাহ ক্রম উদ্দেশ্য নগদ প্রবাহ বছর এক দুই তিন চার পাঁচ ছয় 2,50,000 1,60,000 2,10,000 2,30,000 1,80,000 তাহলে দেখো যদি আমরা যোগ করি কতটা ঠিক থাকবে 2,50,000 2,50,000 যোগ 1,60,000 যোগ করলে হচ্ছে 4,10,000 যোগ 2,10,000 যোগ করলে হচ্ছে 6,20,000 6,20,000 যোগ 2,30,000 এটা হচ্ছে 8,50,000 যোগ 2,00,000 হলে 10,50,000 যোগ 1,80,000 তুই 12,00,000 তারপর একটু অপরাধ তাহলে হচ্ছে 12,30,000 এ হলো আমার প্রবোধিত নগদ প্রবাহ তাহলে সূত্র হলো আমার এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি এখন এ হল বিনিয়োগের কাছাকাছি বছর আমার বিনিয়োগ ছিল 7,00,000 তো বিনিয়োগ যদি 7,00,000 হয় বিনিয়োগের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি 6,20,000 এটা হলো 3 নম্বর বছর তিন যোগ এনসিও এনসিও হল বিনিয়োগ বিনিয়োগ হল 6,20,000 6,20,000 বিয়োগ সি সি হল এই বছর মানে যে বছর আমরা ইনর্সি ইনর্সি আমার 3 নম্বর বছর কে তাই এটা হলো আমার সি বিনিয়োগ হলো আমার 7,00,000 বিয়োগ কাছাকাছি বছরে কাছাকাছি বছর হলো 3 নম্বর বছরে কম হয়ে যাবে হলো 6,20,000 আর ডি হলো এই বছরের পরের বছর না অথবা হলো ডি 2,30,000 2,30,000 তাহলে দেখো 3 যোগ 7,00,000 থেকে 6,20,000 গেলে আর 80,000 ভাগ 2,30,000 3 যোগ আমি যদি 80,000 কে ভাগ করি 80,000 ভাগ 2,30,000 তাহলে দাঁড়াচ্ছে 0.348 0.348 আমরা দিতে পারি 0.35 যোগফল হচ্ছে 3.35 3.35 বছর সবাই এটা ঘোরা ফেলো এখন মন্তব্যতে আসে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য এবং কেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো অন্তত সব ক্ষেত্রে বেশি আশা করবা না
কিছু ক্ষেত্রে কমটাই আশা করা উচিত, তার মধ্যে মূলধন বাজারে পেব্যাক সময়। পেব্যাক সময়ের ক্ষেত্রে যে সময়টি কম, অর্থাৎ যে প্রকল্পের পেব্যাক সময় মানে ব্যাক পাওয়ার সময় কম, সেটা হবে গ্রহণযোগ্য। আজকে অঙ্ক অনুযায়ী আমাদের সান্তা প্রকল্প ছিল 3.47, 3.47, আর এখন কান্তা প্রকল্প পেয়েছি 3.35। সুতরাং আমরা 3.35 গ্রহণ করব, কারণ সান্তা প্রকল্পের সাথে কান্তা প্রকল্পের পেব্যাক সময়ের পরিমাণ কম। সুতরাং আমরা এই প্রকল্পটি গ্রহণ করব। যে প্রকল্পটি অধিক সময় ব্যয় করবে আমরা সেটা কখনো কোনো অবস্থাতে রাখবো না। সবাই ভালো থাকবে, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।